এই কি করছিস তুই? হ্যাঁ কি করছিস তুই? আমার কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ ঠিক মতো আমি তোকে বড় করিনি, আমি আমি তোকে লেখাপড়া শিখাইনি। না না তুই বল, তুই বল তোর তোর কোন অভাব আমি পূরণ করিনি? হ্যাঁ তুই তুই প্রকাশ্য দিবালোকে ওই ইন্সপেক্টর হাত ধরে কাণ্ড খেয়ে বেড়াস। হ্যাঁ ওর কোনো দোষ নেই, আমি ওকে ভালোবেসেছি। তোমার যা কিছু বলার, খবরদার কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না, এটা আমার ঘরের ব্যাপার, এর মধ্যে তুমি নাক গলাতে আসবে না। কেন কেন এত বড় কলেজে তোকে আমি লেখাপড়া শিখিয়েছি? হ্যাঁ শিখেছি এই কারণে যে যেন তুই বুঝতে শিখিস, বুঝতে পারিস কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ভালো মন্দ কি তা কি তুই বুঝিস আলি? মা তুমি জানো না এই টিনা, টিনা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমারও সম্মতি আছে। এ কি বলছো মা? ও ও ইন্সপেক্টরের হাত ধরে, আল্লাহর রহমত যে সেলিমের মতো একটি ছেলের জন্ম হয়েছিল, যে স্বইচ্ছায় টিনার হাত ধরতে রাজি হয়েছে, নয়তো চিরদিন ওর কপালে বিয়ের টিকলির বদলে তোর নামের কলঙ্কের কালিমা লেগে থাকতো। মা এসব আপনি কি বলছেন? শোন শোন আলি, সেলিম আমার সেই ভালো সন্তান যেমনটি আমি কল্পনা করেছিলাম। ও আমার সেই ছেলে যার মধ্যে আমি আমার আদর্শ দেখেছি, ও আমার সেই ছেলে যার মধ্যে আমি আমার স্বপ্নকে খুঁজে পেয়েছি। মা মা শান্ত হন, শান্ত হন মা, আমি আমি চলে যাচ্ছি। না না তুমি যাবে না। হ্যাঁ কোথায় যাবে তুমি? হ্যাঁ আরে আরে তুমি তো আমার মায়ের ভালো ছেলে, হ্যাঁ স্বপ্নের ছেলে, তার আদর্শের ছেলে, হ্যাঁ তুমি কেন যাবে? খারাপ তো আমি আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি, হ্যাঁ চিরদিনের জন্য, চিরদিনের জন্য এই ঘর ছেড়ে। আলে কি হয়েছে তোমার? বলছো না কেন, কি হয়েছে তোমার? কিছুই হয়নি আমার, কি হবে? হ্যাঁ কি হবে? আজ থেকে আমার মা বোন ওদের সঙ্গে ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সব সব শেষ। এই পৃথিবীতে এই পৃথিবীতে আমি একা, আমি একাই বাঁচতে পারবো, আমার কাউকে লাগবে না, কাউকে না। না আলি অমন কথা বলো না, তুমি পৃথিবীতে একা নও, আমিও আছি তোমার সাথে, তোমার দুঃখ যন্ত্রণা সব আমি ভাগ করে নেব। পারবে না মা, তুমি পারবে না, এই বুকে যে যন্ত্রণার আগুন তাও তাও করে চলছে, তার পাশে এসে তুমি নিজে চলে পুড়ে ছাই হয়ে যাবে। না আলি না, জ্বলে জ্বলে ভালোবাসা খাঁটি হয়, ছাই হয় না। মাল জারি হোক, এই সব জায়গা আমাকে চেক করতে হবে। ইন্সপেক্টর আমি থাকতে এই মাল আপনি চেক করতে পারবেন না। আপনি বহুত বড় ভুল করলেন ইন্সপেক্টর, রাজা সাহেবের মালা হাত দিয়ে কেউ বাঁচতে পারে না, আপনিও পারেন। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ না। আপনি বহুত বড় ভুল করলেন ইন্সপেক্টর, নিয়ে যাও। কোথাও মধু থাকলে সেখানে মাছি আসবেই, তার মধ্যে প্রথম মাছিটিকে যদি তুমি না মারতে পারো তাহলে সেখানে মাছির ঝাঁক চলে আসবে আর পুরো মহল্লাটাকে একেবারে নোংরা করে ফেলবে। নাসির খান তুমি এক্ষুনি বাংলাদেশে যাও, আমি ইন্সপেক্টর সেলিমের চিৎকার শুনতে চাই, ওর মৃত্যু যন্ত্রণার চিৎকার, যদি প্রয়োজন পড়ে তাহলে আলির সাহায্য নেবে। Thank you.
ইন্সপেক্টর সেলিম বলছি। হোয়াট? ড্রাগ স্মাগলিং হচ্ছে। আসতে ইন্সপেক্টর সেলিম, আসতে। আমাদের জালে তুই ধরা পড়ে গেছিস, এবার বুঝবি আমাদের মাল ধরার কি শাস্তি হয় তোর। রাজা সাহেব তোর চিৎকার শুনতে চায়, চিৎকার। আলী? হ্যাঁ, আমি আলী, আমি সেই ছোট্ট আলী যার মাকে একদিন ধোকা দিয়ে তোর মদের দোকানে ডেকেছিলি, মনে পড়ে? আমি ওই মদের দোকান চালিয়ে দিয়েছিলাম। সেই ছোট্ট আলী আজ তোর চোখের সামনে দাঁড়িয়ে, আজ তুই এই পুলিশ অফিসারকে ধোকা দিয়ে এখানে ডেকে এনেছিস। তুই একটা ধোকাবাজ, তোর মতো ধোকাবাজের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। চিৎকার শোন, রাজা সাহেব, শুনেছিস তো টিক্কা খানের চিৎকার? হ্যাঁ শুনেছি আলী, আমি চিৎকার শুনেছি। তবে মনে রাখিস, এই চিৎকার একদিন আমি তোকে ফিরিয়ে দেব।